শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি মোহাম্মদ নাজিম শুরুতে জানাবো শিরোনাম তিনটা ফরম্যাটেই অ্যাভেলেবেল থাকবো সবসময় তো আমি সাউথ আফ্রিকা সিরিজেও অ্যাভেলেবেল যে ও একটু মেন্টালি ডিস্টার্ব আমার মনে হয় এই সময়টা আমাদের সকলের সাকিবকে সাপোর্ট দেওয়া উচিত সাকিবের সিদ্ধান্ত পরিবর্তন কাল যাচ্ছেন সাউথ আফ্রিকায় কেন্দ্রীয় চুক্তির শর্ত মেনে খেলবেন তিন ফরম্যাটে তৃতীয় ও শেষ বহরে সাউথ আফ্রিকায় গেল আট ক্রিকেটার কঠিন চ্যালেঞ্জ জিততে শিষ্যদের ওপর আস্থা রাখছেন জেমি সিডন প্রিমিয়ার লিগ ফুটবলে মুক্তিযোদ্ধার কাছেও হেরেছে শেখ রাসেল উত্তর বারিধারায় হোঁচট খেল ঐতিহ্যবাহী মোহামেডান কাতারে ব্রাজিলের হেক্সা মিশন শুরু সবার আগে কন্ডিশনিং ক্যাম্প নেইমারকে নিয়ে শিরোপা জয়ের স্বপ্ন টিপের বোর্ডের সাথে বৈঠকের পর সাকিবের শারীরিক অবস্থার উন্নতি ঘুচে গেল মানসিক অবসাদ আগের চেয়ে ভালো বোধ করছেন টাইগার অলরাউন্ডার জানিয়েছেন কাল যাচ্ছেন সাউথ আফ্রিকায় কেন্দ্রীয় চুক্তির শর্ত অনুযায়ী খেলবেন তিন ফরম্যাটেই ঘণ্টাখানিকের মিটিং শেষে দুজনের হাসি মুখটা বলে দেয় শান্তি চুক্তি হয়ে গেছে ভালো কিছু অপেক্ষা করছে টাইগার ক্রিকেটে নিজের ভুল বুঝতে পেরেছেন সাকিব অবসাদ কাটিয়ে ফিরছেন ক্রিকেটে যে বিষয় নিয়ে এত আলোচনা সেই বিশ্রাম ইস্যুতে এসেছে সমাধান যেহেতু আমি তিনটা ফরম্যাটেই আছি সো আমি তিনটা ফরম্যাটেই অ্যাভেলেবেল থাকবো সবসময় বোর্ড অবশ্যই ডিসাইড করবে যে কোন কোন সময় আমাকে রেস্ট দেওয়া জরুরি কিংবা দেওয়া দরকার সেটা বোর্ড সবসময় ডিসাইড করবে এবং সেটা ইনক্লুডিং এই সাউথ আফ্রিকা সিরিজ থেকে এমন হতে পারে যে টিম ম্যানেজমেন্ট তাকে ওই একটা ম্যাচ ড্রপ করেছে এটা হতে পারে যে ও একটা ম্যাচ রেস্ট চেয়েছে এটা নিয়ে এত হুলস্থুল করার কিছু নেই আপনারা প্লিজ এটা একটু দেখেন বাট মোটটা কথাটা হচ্ছে ও আমাদের টোটাল প্রোগ্রাম দেখে বলেছে সে খেলতে চায় সাম্প্রতিক পারফরম্যান্স আইপিএলে দল না পাওয়া সাকিবকে ব্যথিত করেছে কি করবেন কি করা উচিত বুঝতে পারছিলেন না সিদ্ধান্তহীনতা ভুগিয়েছে সাকিবকে তিন ফরম্যাটে বিসিবির চুক্তিতে থাকার মর্যাদা দিতে চান এখন অনেক বেটার স্পেসে আছি যেহেতু আমি জানি পুরো ক্লিয়ার পিকচার আছে আমার সামনে আর সাউথ আফ্রিকার ন্যাচারাল বিউটিতে গেলে হয়তো আরও তাড়াতাড়ি ভালো হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে অনেক সময় হয়তো না আপনি যদি ডিফারেন্ট কোনো একটা ইসে যান এনভায়রনমেন্টে যান আপনার মেন্টালিটিটা অনেক চেঞ্জ হয়ে যায় সাকিব তামিম মুশফিক রিয়াদ মাশরাফি দে হ্যাভ গিভেন আ লট মানুষের কোনো একটা সময় একটা সমস্যা থাকতেই পারে সেটা ফিজিক্যাল হোক কি মেন্টাল ওই সময়টাই আমাদের তাদের পাশে থাকা উচিত বোর্ডের থাকা উচিত আমরা সবসময় ওদের পাশে আছি এবং সামনেও থাকবো সাকিব তামিমদের অবদান কখনো অস্বীকার করেন না বিসিবি সভাপতি তাই তো কঠিন সময়ে তারকাদের পাশে থাকতে চান সব সময় তেমনটাই থাকতে বলছেন সমর্থক ও সংবাদ মাধ্যমকে অবশেষে থেমে গেল বড় একটা ঝড় আলোচনার মধ্য দিয়ে সাকিব বিসিবি দ্বন্দ্বের অবসান এখানেই কি শেষ নাকি ভবিষ্যতে একই সংকটের উদয় হবে অতীত অভিজ্ঞতা থেকে সে প্রশ্ন আসতেই পারে তবে সব ভুলে সবার প্রত্যাশা সাকিব মনোযোগ দেবে খেলার মাঠে আর সাফল্য পাবে বাংলাদেশ মাজহারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা সপ্তাহ না ঘুরতেই বদলে গেল আবহ সাকিব প্রস্তুত সাউথ আফ্রিকায় যেতে কোন ক্রিকেটারের সাথে ঝামেলা নেই বিসিবির জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন মানসিক বিপর্যস্ত সাকিবের পাশে থাকার আহ্বানও জানান তিনি প্রোটিয়া ডেরায় সাকিবের অলরাউন্ড নৈপুণ্য স্বস্তি দেবে দুই অধিনায়ক তামিম মুমিনুলকে আমার কথা হচ্ছে ও খেলবে আমার কাছে মনে হয় না যে এরকম মন মানসিকতা নিয়ে আসলে সাউথ আফ্রিকার সিরিজ খেলাটা আমার জন্য ঠিক হবে সাকিবের নিজের ইন্টারেস্টের কথা চিন্তা করে সব ধরনের ক্রিকেট থেকে রেস্ট দেওয়ার জন্য আমরা সম্মতি দিয়েছি তো আমি সাউথ আফ্রিকা সিরিজেও অ্যাভেলেবল এক সপ্তাহে কত কিনা হলো দুবাই থাকা অবস্থায় এক দেশে ফিরেই পুরাই উল্টে গেল সাকিব যে আনপ্রেডিক্টেবল তাই তো প্রমাণ হলো আরও একবার মাঝে শুধু জলগলা হয়েছে বোর্ড সাকিবের মধ্যে সমন্বয়ের অভাব নিয়ে প্রশ্ন উঠেছে আমাদের সাথে প্লেয়ার কোনো প্লেয়ারের কোনো সমস্যা নেই এই জিনিসটা আপনাদেরকে আমি একদম বারবার বলে জোর গলায় বলে দিচ্ছি যে ও একটু মেন্টালি ডিস্টার্ব আমার মনে হয় এই সময়টা আমাদের সকলের সাকিবকে সাপোর্ট দেওয়া উচিত উই শুড বি ওর সাথে থাকা উচিত ওকে মেন্টাল স্ট্রেংথ দেওয়া উচিত আমাদেরকে এই বিতর্ক আপাতত মিটেছে সাকিব যাচ্ছেন সাউথ আফ্রিকায়
টাইগার অলরাউন্ডারের অন্তর্ভুক্তিতে দলের মনোবল বাড়বে বিশ্বাস সভাপতির। আমরা তো আগে এত খেলার সুযোগই পেতাম না, এখন তো বাইরে সুযোগ পাচ্ছি। এটা খেলতে খেলতেই আমাদের ছেলেরা ভালো খেলবে এবং সাকিবের ইনক্লুশন ইন দ্য টিম, আমি ডেফিনেট যে টিম স্পিরিট অনেক বেড়ে যাবে। সাকিব খেলবেন দুই ফরম্যাটেই, আলাদা গুরুত্ব পাচ্ছে টেস্ট, কারণ প্রোটিয়াডেরায় সাদা পোশাকে সবশেষ খেলেছেন 2008। লঙ্গার ভার্সনে ওখানে ভালো স্মৃতিও আছে, দুই ইনিংসে 11 উইকেট শিকার নিশ্চয়ই সাকিবের অনুপ্রেরণা। মাঝে সাউথ আফ্রিকায় টি টোয়েন্টি ও ওয়ানডে খেলেছেন 2017। প্রোটিয়াডেরায় এবার শুরুতেই ওয়ানডে ফরম্যাটের চ্যালেঞ্জ, যেখানে 6 ম্যাচ খেলে ওর অ্যাকাউন্টে আছে 6 উইকেট, 29 গড়ে রান করেছেন 174। সাকিবের উপস্থিতি সতীর্থদের সাহসী করে, পরিকল্পনা সাজাতে সহজ হয় ম্যানেজমেন্টের জন্য। নানা নাটকীয়তা শেষে দেশেরা অলরাউন্ডার যাচ্ছেন সাউথ আফ্রিকায়, অধিনায়ক তামিম মুমিনুলদের জন্য যা স্বস্তির। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 ওয়ানডে ও 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সাউথ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দলের তৃতীয় বহর। সেখানে টাইগারদের কোনো সাফল্য না থাকায় এই সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া টিম টাইগার্স। দলের সাফল্যে আশাবাদী ব্যাটিং কোচ জেমি সিডন্স ও টাইগার পেসার আবু জায়েদ রাহি। 4.5 বছর পর বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর। শেষ দফায় দেশ ছেড়েছেন মুমিনুল সাদমান, রাহি খালেদ সহ 9 ক্রিকেটার। টেস্ট দলের সদস্যদের সাথে বিমান ধরেন টাইগারদের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। সাউথ আফ্রিকার বিপক্ষে সাদা পোশাকে বাংলাদেশ দলের নেই কোনো সুখস্মৃতি। 12 দেখায় 8টিতেই ইনিংস পরাজয়, যার মধ্যে প্রোটিয়াদের মাঠে 6 দেখায় 5টিতেই লজ্জার হার বরণ করতে হয় টাইগারদের। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে এই সফরে ভিন্ন কিছুর আশা দেখছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স। সেখানে গ্যারি কার্স্টেন একাডেমিতে টাইগারদের ক্যাম্প কাজে আসবে বলেও মনে করেন তিনি। সাউথ আফ্রিকায় লড়াই খুব কঠিন হবে, তবে ছেলেরা ছন্দে আছে, ভালো কিছুর আশা করছি। সিডন্সের সুরে তাল মেলান আবু জাহেদ রাহিও। সাউথ আফ্রিকার কন্ডিশনে পেসারদের জন্য বাড়তি সুবিধা থাকবে মত্তার। সাউথ আফ্রিকার পেস বোলারদের জন্য আশা করি ভালো হবে, তো আমরা পেস বোলাররা চেষ্টা করব যেন বাংলাদেশের জন্য ভালো কিছু করার। অবশ্যই আমরা ভালো কিছু করার জন্য যাব, যেহেতু আমাদের কনফিডেন্স আছে নিউজিল্যান্ড সিরিজের পর থেকে, তো আমরা আশা করি এবারও ভালো কিছু হবে। সেঞ্চুরিয়ানে 18 মার্চ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল, দ্বিতীয় ও তৃতীয় ওডিআই 20 ও 23 মার্চ। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে 31 মার্চ। কপিল কুমার পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবল প্রসঙ্গ, প্রিমিয়ার লিগ ফুটবলে মুক্তিযোদ্ধার কাছে 3-0 গোলে হেরেছে শেখ রাসেল। দিনের অন্য ম্যাচে উত্তর বারিধারার কাছে হোঁচট খেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ পুলিশের কাছে 2-1 গোলে হেরেছে রহমতগঞ্জ। হারের ভিত্তে আটকে আছে 2012-13 মৌসুমের ট্রেবল জয়ী শেখ রাসেল ক্রীড়াচক্র। রক্ষণ, মাঝমাঠ কিংবা আক্রমণ, প্রতিটি বিভাগই ছন্ন ছাড়া। ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার অভাবটা স্পষ্ট, তার প্রমাণটা মেলে ম্যাচের 22 মিনিটেই। দুই ডিফেন্ডার নাসির সাদকে বোকা বানিয়ে দলকে এগিয়ে নেন মুক্তিযোদ্ধার জাপানিজ ডিফেন্ডার ওতানি। পরের 2টি গোলই হয়েছে গোলরক্ষক আশরাফুলের ভুলে। প্রথমটি ম্যাচের 54 মিনিটে তেতসুয়াকির ফ্রি কিক ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি রানা, আর সেই সুযোগটাই কাজে লাগান দিদারুল আলম। তিনি তার হাত ফসকালে সেকেন্ড চান্সে সেখান থেকে গোলটা। ম্যাচের 81 মিনিটে প্রতি আক্রমণে ডিবক্স ছেড়ে বেরিয়ে আসেন কিপার, ফাঁকা পোস্ট পেয়ে সমর্থকদের উল্লাসে মাতান সজীব। কেউ ছিল না আশরাফুল ইসলাম রানা যে একটা ব্যাক পাস এসেছিল। শেষ দিকে ম্যাচের উত্তেজনা বাড়িয়েছে রাসেলের ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো। মেজাজ হারিয়ে দিদারুলের সাথে জড়ান হাতাহাতিতে, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় রেফারি। যেহেতু দল 3-0 গোলে পিছিয়ে এই ধরনের দিনের অপর ম্যাচে উত্তর বারিধারার সাথে গোলশূন্য ড্র করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। 8 ম্যাচের মধ্যে এটি মোহামেডানের 4র্থ ড্র, জয় মাত্র 2টি, সব মিলিয়ে 10 পয়েন্ট নিয়ে টেবিলে 7 নম্বরে সাদা কালোরা। শামী আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাতার বিশ্বকাপকে সামনে রেখে আগে ভাগে প্রস্তুতি শুরু 5-বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে কাতারের গ্র্যান্ড হামাদ স্টেডিয়ামে ঘাঁটি গেড়েছে সেলেসাওরা। বিশ্বকাপের আগে অনুশীলনের সাথে প্রস্তুতি ম্যাচও খেলবে নেইমার, মার্টিনেলিরা। গেল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ফেরার আক্ষেপ ঘোচাতে আগে ভাগেই প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল। এশিয়ান কন্ডিশনের সাথে মানিয়ে নিতে কাতারের গ্র্যান্ড হামাদ স্টেডিয়ামে প্রস্তুতি শুরু করেছে 5-বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
জিম, লকার রুম থেকে শুরু করে প্র্যাকটিস গ্রাউন্ড সব সুযোগ সুবিধা নিশ্চিত করছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। বাছাই পর্বের বাধা পার হয়ে মূল পর্ব নিশ্চিত করলেও এ মাসের শেষ দিকে চিলি ও বলিভিয়ার বিপক্ষে আনুষ্ঠানিকতার লড়াই। মূল পর্বের আগে খেলোয়াড়দের পরীক্ষা নিরীক্ষার মঞ্চ হিসেবে কোচ তিতের বাজি প্রথমবারের মতো সিনিয়র স্কোয়াডে ডাক পেলেন আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেলি। চোট কাটিয়ে দলে ফিরেছেন নেইমার। নেইমার অসাধারণ খেলোয়াড়, ইনজুরি মুক্তির পর দ্রুত উন্নতি করছে। ফর্মে ফেরার প্রক্রিয়াটা এরকমই, পারফরম্যান্স দ্রুত উন্নতির দিকে যাচ্ছে। অনুশীলন, পিএসজিতে খেলার ধারাবাহিকতা, আবার জাতীয় দলের হয়ে খেলা, এভাবেই হবে ফর্মে ফেরার মূল্যায়ন। একই সাথে তাকে সুস্থ রাখাটাও গুরুত্বপূর্ণ। প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজক কাতার, এশিয়ান কন্ডিশনে ষষ্ঠ শিরোপায় চোখ রেখে কঠোর পরিশ্রম করছে সেলেসাওরা। আমরা জুনে এশিয়াতে খেলবো, এটা আমাদের জন্য বড় সুযোগ। আফ্রিকান উয়েফাভুক্ত দলগুলোর মতো এশিয়ান কন্ডিশন আমাদের জন্য কঠিন। কনকাকাফের কিছু কিছু দলের সাথে প্রস্তুতির ম্যাচ খেলার সুযোগ আছে, সেটা আমাদের জন্য আদর্শ মনে হচ্ছে না। চিলি বলিভিয়া ম্যাচ ছাড়াও মাঝপথে আর্জেন্টিনার বিপক্ষে স্থগিত ম্যাচটি খেলতে হবে সেলেসাওদের। যদিও চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে সেই ম্যাচটির দিনক্ষণ এখনও ঠিক হয়নি। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চেলসির মালিক রোমান আব্রামোভিচের ইংল্যান্ডের সব সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা, ক্লাব ডিরেক্টর পদেও এই রাশানকে অযোগ্য ঘোষণা করে ইপিএল কর্তৃপক্ষ। চেলসিকে বিক্রির জন্য সময় দিয়েছে 3 দিনের, তবে বোর্ডের সিদ্ধান্ত মতে চেলসির খেলার সূচি ও অনুশীলনে কোনো প্রভাব ফেলবে না। সরকারের সাথে লাইসেন্স থাকার মেয়াদ পর্যন্ত যথারীতি চলবে চেলসির কার্যক্রম। আব্রামোভিচ রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হওয়ায় তার সম্পদ জব্দের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে আগেই চেলসি বিক্রির সিদ্ধান্ত নেন আব্রামোভিচ। ইপিএল কর্তৃপক্ষের বেঁধে দেওয়ার সময়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার লড়াই জমিয়ে রেখেছে লিভারপুল। ব্রাইটনকে 2-0 গোলে হারিয়ে টেবিল টপার ম্যান সিটির আরও কাছে অল রেডস। ব্রাইটনের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক লিভারপুল, লুইস দিয়াজের নৈপুণ্যে 19 মিনিটে এগিয়ে যায় অল রেডস। পরে চেষ্টা চালালেও প্রথমার্ধে ব্যবধান বাড়াতে পারেননি সালা মানেরা। দ্বিতীয়ার্ধে আরও ঘুরতার অতিথিরা 61 মিনিটে সফল স্পট কিকে লিড বাড়িয়ে নেন সালা। পরে আক্রমণ পাল্টা আক্রমণ চালালেও বদলায়নি স্কোরলাইন। টানা 8 জয়ে ম্যানচেস্টার সিটির সাথে ব্যবধান কমালো লিভারপুল। 28 ম্যাচে 69 পয়েন্ট নিয়ে শীর্ষে সিটিজেনরা, সমান সংখ্যক ম্যাচ খেলে 66 পয়েন্ট নিয়ে 2-এ অল রেডস। ফুটবলে ব্যক্তিগত পারফরমেন্সের মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডিওরের বিতর্ক এড়াতে 4 পরিবর্তন এনেছে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ। গেলবার লবার্ট লেভানডস্কি ও মোহাম্মদ সালাহকে টপকে মেসির ব্যালন ডিওর জয় নিয়ে সমালোচনা হয়েছে অনেক। নতুন নিয়মে বিবেচনা করা হবে এক মৌসুমের পুরো পারফরমেন্স, কাজেই এবারের পুরস্কার জয়ে ফিফা বিশ্বকাপের পারফরমেন্স যোগ হওয়ার সুযোগ থাকছে না। কমছে ভোটারের সংখ্যাও, 170টি দেশের পরিবর্তে এখন থেকে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 100 দেশ বেছে নিতে পারবে সেরা ফুটবলারকে। আবারও ক্রিকেটের খবর। নারী বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 155 রানের বড় জয় পেয়েছে ভারত। ম্যান ইন ব্লুদের দেয়া 318 রানের টার্গেটে হ্যামিল্টনে উইন্ডিজরা থেমেছে 166 রানে। 127 রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন স্মৃতি মান্দানা। টস জিতে ব্যাট করে স্মৃতি মান্দানা ও হারমনপ্রীত কৌরের সেঞ্চুরিতে 8 উইকেটে 317 রানের বড় স্কোর করে ভারত। 2 উইকেট নিয়েছেন আনিসা মোহাম্মেদ। 318 রানের কঠিন টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে 17 রানের পার্টনারশিপ গড়েন ডেন্ড্রা ডটিন ও হেইলি ম্যাথিউস। ভারতীয় কন্যাদের বোলিং আক্রমণে বাকি ব্যাটারদের কেউই বিশেষ ঘর পার করতে পারেননি। 162 রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ। 22 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন স্নেহ রানা। 27 রান দিয়ে 2 উইকেট শিকার মেঘনা সিংয়ের। এ ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।